আমরা এখন ব্লু পপিতে চলে এসেছি মোমো খেতে। তো এখানে এই কন্ট্যাক্টলেস মোমো রয়েছে, এই সরি কন্ট্যাক্টলেস, ওটা সামনে নে, বুঝতে পারছিস না। রিয়াকশনও দুবার দেবে। আপনারা এখন ব্লু পপির অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন, অসাধারণ অ্যাম্বিয়েন্স এখানকার। আর ব্লু পপির লোকেশানটা আপনাদের একটু জানিয়ে দিই, ব্লু পপিটা হচ্ছে পার্ক স্ট্রিট এবং ক্যামা স্ট্রিট অঞ্চলেতে, যে ভার্ধান মার্কেট আছে ক্যামা স্ট্রিটেতে, ওই ভার্ধান মার্কেটের অপোজিটেই একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকেই সিকিম হাউস ফার্স্ট ফ্লোর। আপনাদেরকে ডিসক্রিপশানেও আমি দিয়ে দেবো গুগল ম্যাপের লিঙ্কটা, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। আর এই ব্লু পপিটা হচ্ছে বেসিক্যালি একটা নেপালিজ রেস্টুরেন্ট, এখানে নেপালিজ ফুড তো আপনারা পাবেনই, তার সঙ্গেও তিবেতীয় এবং চাইনিজ ফুডও পাবেন। তো চলুন এবারে খাওয়া দাওয়া করা যাক। তো আমরা এখন চলে এসেছি ব্লু পপিতে মোমো খেতে। আমরা এখন ডিসাইড করছি কি মোমো খাবো। এখানে কন্ট্যাক্টলেস মেনু রয়েছে, এটা আপনারা স্ক্যান করবে, স্ক্যান করে মেনু তো দেখে আপনারা খাবার অর্ডার দেবে। তো দেখি আমরা কি মেনু নিই, ডিসাইড করি এখন, চলুন দেখা যাক। তো আমি এখন ব্লু পপির সিটিং প্লেসে বসে আছি এবং আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি এখন বাবু হয়ে বসে আছি। তো এরকম বাবু হয়ে বসে কোনো রেস্টুরেন্টে খাওয়া এটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো এটা একটা ইউনিক একদম পুরো ব্যাপার যে এরকমভাবে নর্মালি আমরা চেয়ারে বসে খাই এবং এই বাবু হয়ে বসে খাওয়া, সত্যি এটা মানে একটা অন্য একটা ফিল আছে, অন্য একটা মজা আছে। তো অনেকক্ষণ দোনোমনো করার পরে আমরা ফাইনালি আমাদের মেনু ডিসাইড করেছি। আমরা একটা পর্ক কোথে মোমো, একটা চিকেন কোথে মোমো অ্যান্ড একটা ননভেজ থুপ্পা অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে মোমো, এই সরি এই হচ্ছে মেনু, এই যে কন্ট্যাক্টলেস মেনু। তো দেখা যাক খাবার খেয়ে কীরকম লাগে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসপোজেবল প্লেট চলে এসছে এবং বুঝতেই পাচ্ছেন যে এখন এই করোনা পরিস্থিতিতে এরকম প্লেট এখন সব জায়গাতেই দিচ্ছে। তো কিছু করার নেই, যেগুলো মেন প্লেট ছিল সেগুলো অনেক ভালো ছিল, কিন্তু এখন এই ডিসপোজেবল প্লেটেই খেতে হবে আমাদেরকে। তো যাক গে চলুন দেখি যে কীরকম আমাদের খেতে হয় মোমোগুলো। তো আমাদের চিকেন থুপ্পা আগে চলে এসছে, আগে আমি চিকেন থুপ্পাটা টেস্ট করবো, চিকেন থুপ্পাটা টেস্ট করে দেখি কীরকম লাগে। দেখতে পাচ্ছেন খুব গরম রয়েছে এটা, নুডলস আর এই স্যুপ, এখানে ভেজিটেবলস এগস রয়েছে, দেখি টেস্ট করি। দারুণ খেতে, সিরিয়াসলি দারুণ খেতে, এটা মাস্ট ট্রাই এই ব্লু পপিতে এসে। আমরা কোথে মোমো নিয়ে নিয়েছি, পর্ক কোথে মোমো আর চিকেন কোথে মোমো, প্রত্যেকটা প্লেটে 10টা করে পিস থাকে। তো আমরা যে যার মতো শেয়ার করে নিয়ে নিয়েছি। তো আমি পক কথে মোমো ট্রাই করছি, দেখছি কীরকম লাগে। এর যে কোটিংটা আছে, কোটিংটা খুব পাতলা, যেটা আপনারা খেতে ভালো লাগবে। অনেক দোকানে বা অনেক রেস্টুরেন্টে কোটিংটা মোটা হয়ে যায়, আর ভেতরের যে ফ্লেভারটা সেটা খুব ভালো, দারুণ খেতে। তো ব্লু পপি দিয়ে অবশ্যই কোথে মোমো ট্রাই করবেন। তো আমি এখন চিকেন কোথে মোমো ট্রাই করছি, তো দেখি চিকেন কোথে মোমো কীরকম লাগে। দারুণ খেতে, দারুণ খেতে, মানে ব্লু পপিতে এসে এই কোথে মোমো মাস্ট ট্রাই, এত সুন্দর টেস্ট। এবং আমিও তো পর্ক খাইনি।
তো আমরা ব্লু পপিতে এখানে মোমো খেলাম। এখানে মোমোগুলো খুবই ভালো এবং থুপ্পাটাও খুব ভালো খেতে। তো আমার পর্ক কষা মোমোটা বেটার লেগেছে চিকেন কষা মোমোর থেকে। তো যখনই আপনারা আসবেন দুটোই ট্রাই করবেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা বাড়ি যাবো। তো এই ব্লু পপি দিয়েই আমাদের আজকের ব্লগটা শেষ হচ্ছে। টাটা টাটা।